যে যেখানে রয়েছেন সেখানে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার আহ্বানও জানিয়েছেন তিনি। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধের পাশাপাশি নিবন্ধনের নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। চার বছরের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, নতুন অবকাঠামো, জলযান এবং পাবনা, বরিশাল, রংপুর ও সিলেট মেরিন একাডেমি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক দেশে উন্নয়ন ত্বরান্বিত করতে নৌপথ বিশেষ ভূমিকা রাখতে পারে, তাই নৌপথের নাব্য বাড়াতে সরকার তৎপর। বাংলাদেশের নৌপথ ও বন্দর প্রতিবেশীরা ব্যবহার করলে তাতে বাংলাদেশের লাভ বলে জানান প্রধানমন্ত্রী। আমরা 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স রেজিংটা করতে হবে, একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। যানমালের নিরাপত্তায় নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। করোনা সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ বাসায় থেকেই ঈদ উদযাপনের আহ্বানও জানান শেখ হাসিনা। করোনা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একবারে না পারলেই আপনারা করবেন না। আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আমাদের যারা এই মানে নৌযানগুলি চালান বা পরিচালনা করেন বা যারা ব্যবসাও করেন, যাত্রীদের সুরক্ষা যেমন তাদের দেখতে হবে, আবার যাত্রীদেরকেও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে যে একটা নৌযানে কতজন মানুষ উঠতে পারে, চড়তে পারে, ঠেলাঠেলি করে সব একসাথে বেশি উঠতে যেয়ে তারপর একটা অ্যাক্সিডেন্ট হবে আর নিজেদের জীবনটা চলে যাবে। এ ব্যাপারে সবাইকেই একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের ভেতরে জলপথ ব্যবহার বন্ধ করায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাওয়ার পাশাপাশি রামপাল প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে। প্রায় 10-12 কিলোমিটার ভিতর থেকে আসতে গেলে আমাদের যেমন সুন্দরবনেরও ক্ষতি হয় আবার সময়ও বেশি লাগে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।